আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপ্লব কুমার দেবকে নিজের বন্ধু বলে সম্বোধন করেন। উল্লেখ্য, আসন্ন লোকসভা প্রথম দফা নির্বাচনে প্রচারের শেষ লগ্নে বুধবার আগরতলা রাস্তাবল ময়দানে রাজ্যের দুই আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মোদী। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে আবারও নিজের বন্ধু বলে সম্বোধন করেন। এদিন প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী আমার বন্ধু বিপ্লব কুমার দেব এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে বিপুল ব্যবধানে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি এদিন দেখা গেল, যখন মঞ্চে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন তখন মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চেয়ারে বসেছিল তার পাশের চেয়ারটি খালি ছিল। প্রধানমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ইশারা দিয়ে ডেকে বলেন তার সঙ্গের চেয়ারে আসার জন্য। তারপর তার সঙ্গে কথা বলতেও দেখা গেল মোদীকে। ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভার নির্বাচনের বিজেপির প্রচারের মুখ ছিলেন বিপ্লব কুমার দেব। নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসার পর বিপ্লব কুমার দেবই মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিপ্লব দেবের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ত্রিপুরার উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। রাজ্য সরকারের ঝুলিতে আসতে থাকে একের পর এক পুরস্কার। কেন্দ্র সরকারের কাছে প্রশংসা কুড়োতে থাকে রাজ্য সরকারের কাজকর্মে। যদিও ২০২২ সালে 14ই মে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেব পদত্যাগ করে, কিন্তু দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে বিপ্লব কুমার দেবের গুরুত্ব বিন্দুমাত্র কমেনি, বরং আরও বেশি গুরুত্ব পায় বিপ্লব কুমার দেব, যার ফলস্বরূপ বিপ্লব কুমার দেবকে ত্রিপুরা থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী করা হয়। পাশাপাশি হরিয়ানায় তাকে প্রভারী হিসেবেও দায়িত্ব দেওয়া হয়। এরপর এবার ত্রিপুরার পশ্চিম আসন থেকে লোকসভা আসনে প্রার্থী করা হয় বিপ্লব কুমার দেবকে। আর এইবারও নির্বাচনী প্রচারে এসে আবারও বিপ্লব কুমার দেবকে নিজের বন্ধু বলে জনগণের কাছে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।